কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রেখেছেন সেজন্য আমার অন্তরন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে আপনার ভিডিও এর মধ্যে কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটন কিভাবে যোগ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে পারেন। আমি ওপেন করেছি Camtasia 9। Camtasia এর নাম শুনেননি, আজকাল যারা ভিডিও এডিটিং করেন তাদের আর নতুন করে কিছু বলার নেই। আপনি যদি নতুন ভিডিও মেকার হয়ে থাকেন বা নতুন ভিডিও মেকিং করতে চাচ্ছেন তাহলে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব Camtasia এর যে কোনো ভার্সন ইউজ করতে। অর্থাৎ সবচেয়ে যারা নতুন তাদের জন্য বেস্ট হয় Camtasia 9 ইউজ করা, কারণ একজন নতুন ইউটিউবার হন বা ভিডিও এডিটর হন, স্টেপ বাই স্টেপ ভিডিও এডিটিং শেখার জন্য সবচেয়ে সহজ এবং পানির মতো সোজা যেটিকে বলা যায় সেটি হচ্ছে Camtasia 9। তো আজকে আমি আপনাদের সাথে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে আপনার চ্যানেলের ভিডিও যেগুলো দেন সেই ভিডিওগুলোর মধ্যে সাবস্ক্রাইব বাটন, শেয়ার বাটন, লাইক এবং কমেন্ট বাটন কিভাবে যোগ করা যায়, স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করতে হয় আমি ফটোশপের মধ্যে শিখিয়ে আপনাদেরকে ছাড়বো ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখার জন্য আপনি আপনার কানে হেডফোন লাগিয়ে নীরবে নিবৃত্তে বসে পড়ুন ভিডিওটি শেষ করার জন্য। কোনো রকম স্কিপ করলে আপনি ভিডিওটি বুঝতে পারবেন না। আমার সামনে এখন আমি ওপেন করেছি Camtasia 9। তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফটোশপ সিসি এর মধ্যে। ফটোশপ সিসি বা অন্য কোনো ফটোশপের ভার্সন এর মধ্যে আপনি এই বাটনগুলো তৈরি করতে পারবেন। সুতরাং স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আমি একটু ভিডিওটি চালু করে দেখাচ্ছি। কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি এসে দেখতে পাচ্ছেন আপনাদের আন্তরিক সহযোগিতা। লাইক বাটনটি, এই লাইক বাটনটি কিভাবে অ্যাড করব এবং কিভাবে তৈরি করব আমি স্টেপ বাই স্টেপ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আরেকটি জিনিস দেখাচ্ছি বন্ধুরা, আমি ভিডিওটি শুরু আগে আমি আমার চ্যানেলটি দিয়ে একটি দেখতে পাচ্ছেন আসসালাম দেখতে পেলেন কিভাবে আমি ইন্ট্রোটা তৈরি করেছি। অর্থাৎ ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নাম দিয়ে যে অ্যাডের মতো আসে সেটিকে ইন্ট্রো বলা হয়। এই ইন্ট্রোটি কিভাবে অ্যাড করতে হয় আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দিয়েছি, আশা করি সেটিও দেখে নেবেন। আজকে তো সবকিছু সম্ভব নয়, আশা করি পরবর্তী যে কোনো নতুন কোনো ভিডিওতে কিভাবে আবার আউটরো বা ইন্ট্রো তৈরি করতে হয় আপনাকে আমি সেটি শেয়ার করব। তবে অনুরোধ জানাবো ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয় সিম্পলি সেটি আমি আমার একটি ভিডিও দিয়েছি, আশা করি সেখান থেকে দেখতে পাবেন। সাবস্ক্রাইব বাটন, শেয়ার বাটন এবং লাইক বাটন এবং কমেন্ট বাটন কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি বেশি বড় করবো না, টু দ্য পয়েন্ট আমি মূল জিনিসটা দেখাচ্ছি। তো আমি প্রথমে চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপের যে কোনো ভার্সন আপনি ইউজ করতে পারেন। এই লাইক বাটন সহ এই ফিমেল পিকচারটি কিভাবে আপনি মেকিং করবেন, আমি গুগল থেকে ফ্রি পিক থেকে এই পিকচারটি নিয়েছি। এবার আমি সামান্য একটি এডিট করব। এই লাইক যেটি দেওয়া রয়েছে সেটি আমি মোসে সেখানে সাবস্ক্রাইব বাটন লিখব। এজন্য সবচেয়ে সুবিধা হয় আপনি প্যান টুলটি ইউজ করলে, প্যান টুল আমি ইউজ করছি, ভালো করে খেয়াল করুন, একদম সহজ মাউসের লেফট বাটন ক্লিক করে এরপর আপনি কন্ট্রোল এবং এন্টার একসাথে যখন প্রেস করবেন এটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি কন্ট্রোল এবং ব্যাক স্পেস দেওয়ার আগে আপনি এখানে কালারটা চেঞ্জ করে নেবেন। কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এবার যদি কন্ট্রোল এবং ব্যাক স্পেস প্রেস করি তাহলে লাইক বাটনটি মুছে যাবে এবং আমি কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে সিলেকশনটা চলে যাবে। অর্থাৎ খুব সহজে যে কোনো লেখা মোছার জন্য আপনি প্রথমে পেন টুল দিয়ে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেই সংশ্লিষ্ট কালারটি এখানে নিয়ে আসবেন কালার পিকারের মধ্যে। এরপরে কন্ট্রোল এবং ব্যাক স্পেস একসাথে প্রেস করে আপনি খুব সহজেই সেই লেখাটি আপনি মুছে এখন নতুন করে লেখা লিখতে পারেন। তো আমি চলে যাচ্ছি টাইপ টুলের মধ্যে। টাইপ টুলের মধ্যে আমি প্রেস করার পরে আমি এখানে লিখব সাবস্ক্রাইব বাটনটি SEO, সরি বাংলা চলে এসছে। আমি এটি আপনি চাইলে বাংলাও লিখতে পারেন। সো আপনাকে এখানে বাংলা এবং ইংলিশ চেঞ্জ করে দিতে হবে, এটি ইংলিশে করতে হবে। সো আমি ইংলিশে চলে যাচ্ছি, আমি ইংলিশ ফন্ট করে দিচ্ছি।
আপনি আপনার পছন্দ মতো এখানে ইংলিশ ফন্টটা ইউজ করতে পারেন। আমি সাবস্ক্রাইব লেখাটি লিখছি SUBSCRIBE সাবস্ক্রাইব। এবার এই যে মোড টুলে ক্লিক করে আপনি এটি হালকা সিলেক্ট করবেন, এরপর কন্ট্রোল কি প্রেস করে আপনি এটি পুরো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অল্টার এবং শিফট একসাথে প্রেস করে আপনি মাউসের লেফট বাটন প্রেস করে এটি ছোট করবেন। ছোট করে এটি আপনি ইচ্ছা মতো এডিট করে বা নতুন করে যে কোনো কিছু আপনার পছন্দ মতো লিখতে পারেন। সুতরাং এটি আপনি সহজে পারবেন যদি আপনি ফটোশপের হালকা কাজ জানেন। এই কাজটি আপনার জন্য আমি আশা করি সবচেয়ে সহজ মনে করি। এই জন্য আজকের ভিডিওটির নাম দেওয়া হয়েছে পান্তাবাতের মতো বা ফানিবাতের মতো বা পানি বাতের মতো বা পানির মতো সহজ একটি ভিডিও এডিটিং। এরপর এখানে মোড টুলে ক্লিক করার পরে এটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এখানে আরও কাজ করতে পারেন। এবার আমি এটি সেভ দিচ্ছি, আর কাজ করব না। এরপর সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পরে আমি এটি জ্যাপিজিতে সেভ করব। জ্যাপিজিতে সেভ করার পরে আমি এটি ডেস্কটপে সেভ করছি। এরপর সেভ সেভ করার পরে মানে ওকে আমি এটি এখন মিনিমাইজ করছি। এবার আমি চলে এসেছি ক্যামটাসিয়া 9। ক্যামটাসিয়া 9 এর মধ্যে আমি এই কিছুক্ষণ আগে যে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করেছি সেটি তৈরি করেছি, সেটি আমি অ্যাড করে নিব। তো আমাকে চলে যেতে হবে ডেস্কটপের মধ্যে। ডেস্কটপে আমি এটি এই যে চলে এসছে সাবস্ক্রাইব বাটনটি আমি এখানে টেনে এভাবে নিয়ে আসবো। ওয়াল্লা তৈরি হয়ে গেল, এখানে চলে আসছে। আমি চাইলে এখানে একটু বড় করতে পারি। এরপরে আমি এটা এভাবে ধরে মাউসের লেফট বাটন প্রেস করে আমি এখানে রাখলাম। এই যে চলে আসছে, আমি চাইলে আমার কাঙ্ক্ষিত স্থানে এটি এখানে নিয়ে যেতে পারবো। আপনি আপনার পছন্দ মতো যেখানে রাখতে চাবেন চাইবেন সেখানে আপনি রাখতে পারবেন। এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি এখানে এটি রাখবো। রাখার পরে আমি প্রথমে চলে যাব ট্রানজ্যাকশানে, ট্রানজ্যাকশান অ্যাড করব। আপনার পছন্দ মতো এখান থেকে আপনি ট্রানজ্যাকশান অ্যাড করতে পারবেন আপনার সুবিধা মতো বা যেটি আপনার সুন্দর লাগে বা ভালো লাগে। তা আমি এটি হুইল যেটি রয়েছে সেই হুইলটি টেনে ধরে এখানে রাখবো। এরপর এটি সিলেক্ট হয়ে গেল। এরপর আমি এন্ডিংয়ে আরেকটা দিব, অর্থাৎ যাতে এটি দৌড়ে চলে যায় বা পৌঁছে যায়। এখানে প্রিভিউ দেওয়া রয়েছে, আমি প্রিভিউ দেখাচ্ছি। এই যে এটি এখানে নিয়ে আসবো মাউসের লেফট বাটন প্রেস করে। এবার আমার কাজ শেষ। এরপরে আমি চলে আসবো বিহেভিয়ারে। বিহেভিয়ারে যে লেখাগুলো এখানে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন রেডিমেড, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি টেক্সট ইউজ করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো এখান থেকে টেক্সট ইউজ করব। টেক্সট ইউজ করবো, ধরুন এটি আমি দিচ্ছি, এটি আমার কাছে সুন্দর লাগে, সুতরাং আমি এটি দিলাম। এরপর যদি আমি প্লে করি দেখা যাক কি হয়, একটু খেয়াল করেন বন্ধুরা। এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যেটি দেখতে পাচ্ছেন সেটি আমার এটি অন আছে। আপনি এখানে যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস উড়ে চলে গেল পাখির মতো। আশা করি আপনি এভাবে পারবেন সবকিছু। তো এইভাবে আমি ফটোশপের মধ্যে অর্থাৎ ফটোশপ সিসি এর মধ্যে আমি দেখিয়ে দিলাম কিভাবে একটি পিকচারের সাথে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করতে হয়। আপনি চাইলে এটাকে টেনে এখানেও নিয়ে আসতে পারেন আপনার পছন্দ মতো, এবং এটি এখান থেকে ছোট করতে পারেন, বড় করতে পারেন, লম্বা করতে পারেন, সব কিছু আপনার ইচ্ছা। অর্থাৎ আপনি দর্শককে আনন্দ দেওয়ার জন্য বা দর্শক টানার জন্য আপনার ভিডিওতে যে ছোট ছোট কাজগুলো যদি করেন তাহলে আপনার ভিডিও অনেক বেশি ভিউ পাবে এবং দর্শকরা মজা পাবে। অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন কিভাবে ভিডিও এর মধ্যে এই বাটনগুলো তৈরি করতে হয়, সেজন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সো আমি এটি আবার কপি করছি, অর্থাৎ এখানে এই যে এটি আমি কপি করছি। কপি করে আমি আবার যদি এখানে বসাই তাহলে আবার সেখানে গিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করলে আবার পুনরায় এটি এখানে আমি এখানে দেখাচ্ছি, এই যে আমি আবার এটি এখান থেকে টেনে এখানে নিয়ে আসতে পারবো অথবা এখানে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আপনার পজিশন মতো যেভাবে আপনার খুশি সেভাবে আপনি সেখানে বসাতে পারেন। আশা করি এভাবে আপনি সব বাটনগুলো লাইক বলুন, কমেন্ট বলুন, শেয়ার বলুন, ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপসগুলো থাকে বা আছে সেগুলো সহজে নির্দ্বিধায় নিঃসংকোচে অতি দ্রুত চোখের পলকে আপনি ওপেন করে নিতে পারবেন। এই কথাটি অর্থাৎ এই যে পাখির মতো উড়ে চলে গেল। এরপর আমি আরেকটি দেখাচ্ছি, আমি এটা অ্যাড করে নিয়েছি। এই যে এটি দেখতে পাচ্ছেন, আমরা অনেকে যারা স্মার্টফোন ইউজ করি তারা কনফিগারেশনের অর্থাৎ একদিক থেকে আসবে একদিক থেকে চলে যাবে, এটা হচ্ছে
ট্রানজ্যাকশন। তো আশা করি আপনি পারবেন কিভাবে কঠোর শ্রমে কাজ করতে হয়। আপনি অবশ্য এই ছোট ছোট কাজগুলো যদি প্র্যাকটিস করেন, আপনার ভিডিও এর নান্দনিকতা অনেক গুণ বেড়ে যাবে, ভিউয়ার বাড়বে বাড়বে সাবস্ক্রাইব বাড়বে, এবং পাশাপাশি দ্রুত আপনি জনপ্রিয়তা পাবেন। আপনি যদি একবার ইউটিউবের মধ্যে দাঁড়াতে পারেন বা আপনার ভিডিও যদি ভিউয়ার পছন্দ করে, তাহলে আপনি আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আশা করি এই ছোট ছোট কাজগুলো করে আপনি আপনার ভিডিও এর নান্দনিকতা একদিকে যেমন বাড়াবেন, আপনার নিজের দক্ষতা আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ করতে পারবেন। ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে। আর আমার চ্যানেলটা যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব তো মাস্ট, দ্রুত দেরি না করে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশাপাশি বেল আইকনটি এনেবল দিয়ে রাখুন, যাতে সবার আগে সব ভিডিওগুলো অর্থাৎ লেটেস্ট যারা সাবস্ক্রাইব করে রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আরো একটি নিয়ম শুরু থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, লেটেস্ট বিশেষ করে ফটোশপ এবং ইলাস্ট্রেটর উপরে অনেক বেসিক অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে, আশা করি সেগুলো দেখে নেবেন এবং নিজেকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়তে চাইলে সাথে থাকুন লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পাশে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। আরো একদিন দেখা হবে হয়তো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।